গত কয়েক মাস ধরে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় বিভিন্ন মেস ও বিভিন্ন বাড়ি থেকে সাইকেল ও মোবাইল বিভিন্ন রকম সামগ্রী চুরি করছিল ছিচকে চোরেরা। সিসিটিভিতে কয়েকটি জায়গায় ধরাও পড়েছিল। রাঙামাটি এলাকার 24 ও 25 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি এমন চুরির ঘটনাতে সিসিটিভি ফুটেজে চোরকে চিহ্নিত পর্যন্ত করা গিয়েছিল। এমনই এক চিহ্নিত করা যুবক বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সংলগ্ন কবরডাঙ্গার এলাকাতে ইতস্তত ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের নজরে পড়ে। এরপরই তাকে ধরে রাঙামাটি এলাকায় আটকে রাখা হয়। দীর্ঘক্ষণ ধরে স্থানীয়রা তাকে জেরা করে রীতিমতো পাক বিতণ্ডা শুরু হয়ে যায়। এরপরে খবর পেয়ে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ, সেখান থেকে তাকে উদ্ধার করে আনে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আরে মুখ যথেষ্ট বোঝা যাচ্ছে এটা। তোমার রুমের দিকে গেছিল, কথা বলেছে। কেন বল, এখন তো না রাস্তাঘাটে রেখে দিয়ে চলে এসছিস, বল ফিটে যাবে। ভালো ভালো ওর ইয়ে পোজ কোথাও নিয়ে যায়। আজকে আমাদের রাঙামাটি 24 নম্বর ওয়ার্ডে, আমাদের 25 নম্বর ওয়ার্ডে এটা চোর ধরা পড়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের এই রাঙামাটি 24 নম্বর ওয়ার্ড বা 25 নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডে এই চোরটি দীর্ঘ কয়েক মাস ধরে মেসের সাইকেল, আমাদের এলাকার কিছু বাড়ি থেকে সাইকেল রাত্রি ঠিক দুটোর পরে এরা মনে হয় পাতা কর, যখন তখন নেশা করে হয়তো নিজেরা কিছু রোজগার করতে পারে না, এই পাতা খাওয়ার জন্য নেশার জন্য ঠিক রাত্রি দুটার পরে এরা প্রত্যেক বাড়িতে গিয়ে সাইকেল মেসে গিয়ে সাইকেল টাইকেল চুরি করে এরা বের করছে। তাই আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব যাতে এইভাবে চুরিটা যেন বন্ধ হয়। চেনটা তো অবশ্যই কেটে দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে এরা পাড়ার মানে পাড়ায় এলাকায় সাইকেল আর মোবাইল বিভিন্নভাবে চিন্তায় পুরো তো অতিষ্ঠ গোটা এলাকার। আমার নাম রবীন কুমার দলাই, এটা আমাদের রাঙামাটি 25 নম্বর ওয়ার্ড।